ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে টলিউড ইন্ডাস্ট্রিতে ইন ফিউচারে আরও একজন নায়ক আসতে যাচ্ছে, যে কিনা বর্তমান সময়ের খুব জনপ্রিয় এক নায়িকার ছেলে। কথা বলছি কলকাতার ওয়ান অব দ্য মোস্ট পপুলার অ্যাক্ট্রেস শ্রাবন্তীর ছেলে ঝিনুকের কথা। রিসেন্টলি মা এবং ছেলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গেল। সেই ছবি দেখে আসলেই বোঝার উপায় নেই এটা মাত্র 14 বছরের ঝিনুক। হাইট দেখে তো মনে হচ্ছে 6 ফুট ইতিমধ্যেই হয়ে গেছে। ঝিনুক কিন্তু শ্রাবন্তী এবং রাজীব বিশ্বাসের ছেলে, যিনি কিনা শ্রাবন্তীর প্রথম হাজব্যান্ড। এরপর শ্রাবন্তীর আবারও মডেল কৃষ্ণ ফিরাজের সঙ্গে বিয়ে হলেও 2017 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন এবং তার ছেলে ঝিনুকের সাথে বেশি সময় কাটাচ্ছেন। এর আগে ঝিনুক এবং তার বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এছাড়া এর আগে তিনি মজা করে একটি ইন্টারভিউতে বলেছিলেন, ছেলে তো নায়ক হতেই পারে কিন্তু তার হাইট অনুযায়ী নায়িকা পাওয়াই তো মুশকিল। আসলেই তাই, মাত্র 12 বছরে সেই সময় তার হাইট ছিল 5 ফুট 10 ইঞ্চি, আর এখন তো তাকে দেখে বোঝার উপায় নেই যে তার বয়স মাত্র 14 বছর। তার চেহারাতেও ম্যানলি একটা লুক দেখা যাচ্ছে। তো বন্ধুরা, শ্রাবন্তী এবং তার ছেলের ছবি দেখে আপনাদের কাছে কেমন লাগলো? তাহলে কি খুব শীঘ্রই শ্রাবন্তীর ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের নাম লিখাতে চলেছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।